শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বাড়িতে টিউশন করে কিছুটা উপার্জন, এভাবেই বিধবা মাকে সঙ্গে নিয়ে সংসার চালান গোঘাটের মির্গা গ্রামের প্রবীর পাল। সেই প্রবীর বাবুই গত 15 বছর ধরে লক্ষ্মী পুজো উপলক্ষে দুস্থ মানুষদের সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। অন্যান্য বছরের মতো এবছরও দুস্থ মানুষদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল দিয়ে বরণ করে মধ্যাহ্নভোজন ও নতুন পোশাক উপহার দিলেন। শনিবার নিজের বাড়িতে 115 জন দুস্থ মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি, জামা ইত্যাদি তুলে দিলেন। রবিবারও আরও 35 জন দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রবীরবাবু বলেন, আমরা স্বামীজির আদর্শে বিশ্বাসী, তাই দরিদ্র মানুষদের সেবা করার মধ্য দিয়ে আমরা আনন্দ পাই। তাই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা দুস্থ মানুষদের মনে কিছুটা হলেও হাসি ফোটানোর চেষ্টা করি। এত জোর কোথা থেকে পান যে এই অবস্থাতে এত মানুষের খাবার দাবারের আয়োজন করেন? আমরা তো এখন প্রতিবন্ধিত হয়ে আমি দেখেছি যে বাসে অনেকবার উঠেছি, সিট দেয়নি, কি করে তাহলে জানি আমরা তো এরকম ফেলে দেওয়া মানুষের মতো আমরা তাহলে আমরা সেইগুলো দিয়ে কাজ করছি। আমি এই ফেলে দেওয়া যদি বয়স্ক মানুষ বা এরা তারা দেখি যদি সংসারে সে অবহেলিত লাঞ্ছিত হয়েছে, আমার তখন মন হচ্ছে যে আমি এই ফেলে দেওয়া দিয়েই কাজ করবো, করে আমার মনটা উদ্বুদ্ধ হয়েছে। হওয়ার পর আস্তে আস্তে আমি টিউশনই শুরু করি। আর আজকে যে আজ 1998 সাল থেকে আমি একটা পারমানেন্টে শিক্ষকতা যোগদান করেছি, সেখানে কোনো পারমানেন্ট করে দেবে বলেছিল, সেখানে আমি করে দেয়নি, তার থেকে আমি কোনো পেঁচিয়ে যাইনি। আমি টিউশনই করি, প্রায় 50-60 জন ছেলে পড়ায়, কেউ দিল না দিলে সেখানে 30 দিন জমিয়ে আজকে এই দিনটাতে আমি খরচ করি। এবং ওনাদেরকে এবার ওরা তো বয়স্ক, আসতে পারেন, ওদিকে গাড়ি করা হয়েছে, গাড়ি করে আনা হয়েছে, এনে আবার তাদেরকে খাইয়ে দাইয়ে যেমন পাড়ি দিয়ে পৌঁছে। এবারে কী দিচ্ছেন? এবারে আমি দিচ্ছি শাড়ি, দিচ্ছি জামা, দিচ্ছি যে যেমন ইয়ে তাকে তেমন সেই সব ব্যক্তিকে দিচ্ছি। প্রায় কতজনকে দিচ্ছেন? প্রায় 120 জনের মতো আছে। আর আজকে খাবারের আয়োজন কতজনকে করেছেন? 400 জন ছিল। দিচ্ছেন এই যে কাকু, প্রতি বছর এই লক্ষ্মী পুজোর দিনকে সাধারণ মানুষকে যে বস্ত্র বিতরণ এবং খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে, কি বলবে এই বিষয় নিয়ে? এবারে কতজন এর আয়োজন করা হয়েছে খাবারের? কখন থেকে চলছে? সকালে কাকু কি করেন? কাকু একটা স্কুলে গিয়ে কাজ করে, শিক্ষকতা করেন। কি নাম কাকুর? প্রবীর পাল। তোমার নাম? আমার নাম রীতা পাল। কাকু কোন স্কুলে করেন জানেন? জানো তুমি কোন ক্লাসে পড়ছো? আমি সেকেন্ড ইয়ারে। কি জন্য এসেছেন? হ্যাঁ, এর আগে এসেছিলেন? কোন বছর এসেছিলেন? কি কি দেন উনি? দিদি কি নাম আপনার? আমার
এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।